বৃশ্চিক রাশির মার্চ 2024 সমস্ত বাধা বিঘ্ন কাটতে চলেছে। আজকে আমাদের অনুষ্ঠান বৃশ্চিক রাশির মার্চ 2024। আমরা প্রত্যেক মাসে প্রত্যেক রাশির মাসিক ফলাফল বলি, দিন শুরু করি দৈনিক রাশিফল দিয়ে, সাপ্তাহিক রাশিফল দিই, মাসিক রাশিফল দিই, বর্ষফল দিই, এছাড়া গ্রহেদের অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন যোগ সুবিধা অসুবিধা তা একদম সময়ের সঙ্গে সঙ্গে আপনাদের সামনে তুলে ধরি। এটি চ্যানেলের সর্বশ্রেষ্ঠ দিক। কোথাও কখনো আমরা বলি না যে আমার কাছে আসুন, আমাদের অনুষ্ঠান দেখে অনুপ্রাণিত হয়ে আমাদের কাছে আসুন এবং আমার কাছে জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করুন। আমরা কখনো গ্রহরত্নের ওপর নির্ভর করে দামি দামি গ্রহরত্ন লিখি না। আমরা কোনো বৈদিক হোম যাগ যজ্ঞ করলে তা অবশ্যই ক্যান্ডিডেটের উপস্থিতিতেই করি এবং একটি হোমকুণ্ডে একজনেরই কাজ করি, কারণ বৈদিক শাস্ত্রে বৈদিক জ্যোতিষশাস্ত্রে কোথাও কোনো রকম ভুল করার সুযোগও নেই, কোথাও কোনো জল মেশানোর সুযোগও নেই। একই হোমকুণ্ডে দুটি মহাশক্তি যজ্ঞ হয় না। নীল সরস্বতী, কেউ আমাকে প্রশ্ন করেছিলেন নীল সরস্বতী কবচ এবং মৃত্যুঞ্জয় একসঙ্গে করার, না তা হয় না, সম্পূর্ণভাবেই আলাদা আলাদাভাবে হয় এবং ক্যান্ডিডেটের উপস্থিতি ছাড়া কোনো হোম যাগযজ্ঞই হয় না। তবুও করতে হয়, কখনো কখনো তাদের আত্মীয় বা পরিজনের উপস্থিতিতে। কারণটা যা করা হয় সেটা কি সেটি দেখলে কিন্তু মানসিকভাবে অনেক ভালো থাকে মানুষ। মানুষ যখন মানসিকভাবে সুস্থ থাকে তখন প্রত্যেকটি জিনিসের ভালো কাজ হচ্ছে না হচ্ছে না তা উপলব্ধি করতে পারে। এগুলি বললাম, তার পেছনেই যুক্তি ছিল এবং কারণ ছিল। এবার প্রশ্ন আসছে, প্রত্যেক জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ না করে, সঠিক বিচার বিশ্লেষণ না করে কোনো গ্রহরত্নও যেমন বিপজ্জনক হতে পারে, তেমনি গ্রহরত্ন তো বিপজ্জনক হতেই পারে, তেমনি রঙও যে পোশাক আশাক পরেন সেগুলোও কিন্তু বিপজ্জনক হতে পারে। ধরুন আপনার শনি খুব ক্ষতিকারক অবস্থায় রয়েছে, অষ্টম স্থানে রয়েছে, আপনার জন্য কিন্তু নীলবর্ণ পোশাক অত্যন্ত বিপজ্জনক। আবার অনেক সময় মানুষ কী করে, বাহ্যিক পোশাক লাল, অর্থাৎ বাহ্যিক পোশাক হচ্ছে রবির, রবির শত্রু কারা, শুক্র এবং শনি, এরা অন্তর্বাস পোশাক হচ্ছে সাদা অথবা নীল, অর্থাৎ দুটি দুটির পরিপন্থী এবং বিরোধী কালার। এতে যে রঙের শুভফল প্রাপ্তি হওয়ার জায়গা তা হয় না। এগুলো বিশেষ কারণের জন্য আমি এক মিনিট সময় নিয়ে বললাম। কারণটি হচ্ছে অনেকের কাছে, অনেক প্রশ্ন আমার কাছে আসেন করেন, তাদের সুবিধার্থে একই প্রশ্ন বারবার করছেন, তাদের সুবিধার্থে আমি এটি বলে দিলাম। আজকে আমাদের বিষয় বৃশ্চিক রাশির মার্চ 2024। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল এই মুহূর্তে মকরে রয়েছে শুক্রের সঙ্গে, গ্রহদের বিন্যাস বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে, চন্দ্রকেতু রয়েছে কন্যা রাশিতে, শুক্র মঙ্গল রয়েছে মকরে, বুধ রবি শনি রয়েছে কুম্ভ রাশিতে, রাহু রয়েছে মীন রাশিতে। এখানে চন্দ্রকেতু থাকার কারণে বৃশ্চিক রাশির কিন্তু বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি আমরা পরে বলবো। এবার আমরা ভালো যে হবে বলেছি, বাধা বিঘ্ন যে কাটবে, কেন মঙ্গল ও রাহু
শনির দ্বিতীয় ও দ্বাদশে অবস্থান করে উভচারী মহারাজ যোগ তৈরি করেছে। উভচারী যোগ তৈরি করলে যাদের দ্বারা তৈরি হয় তারা সেই রাশির, সেই গ্রহের অধীনে থাকা রাশিরা উপকৃত হয়। মঙ্গলের অধীনে আছে কে? মেষ এবং বৃশ্চিক। মেষ তো উপকৃত হচ্ছেই, বৃশ্চিক আজ থেকে আরও উপকৃত হবে। রাহুর কোনো গ্রহ নেই, সুতরাং যেখানে সে অবস্থান করছে সেই রাশির জাতক জাতিকারা উপকৃত হবে। কত সুন্দর ম্যাথামেটিক্স! অর্থাৎ মীন রাশিতে রাহু রয়েছে, মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে, খুব ভালো ক্ষেত্রে। তাহলে মীন রাশির জাতক জাতিকারাও কিন্তু উপকৃত হবে, তাদের নিয়ে যখন বলবো সেটি বিস্তারে বলবো। মঙ্গলের আর এক মৃত্য রবি, সে শনির সঙ্গে অমৃত যোগ তৈরি করেছে, মহাশক্তি যোগ তৈরি করেছে। তুই মহাশক্তি গ্রহ, মহাশক্তি যোগ তৈরি করেছে। মঙ্গলের চতুর্থে অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, মঙ্গলের আর এক বন্ধু। সুতরাং আমার স্থির বিশ্বাস, মার্চ মাসে আপনাদের সমস্ত বাধা বিঘ্ন কাটতে চলেছে, উন্নতির পথে আপনারা হাঁটবেন, উন্নতির শিখায় আপনারা পৌঁছাতে একটু সময় লাগবে, কিন্তু উন্নতির দিন শুরু হয়ে গেল মার্চ মাস থেকে। এবার আমরা অ্যাট এ গ্লান্স কী ভালো কী মন্দ সেটি নিয়ে আলোচনা করব। শরীর এবং মন ভালো যাবে না, ধনস্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নির মধ্যে মতপার্থক্য দেখা দিতে পারে, মা বাবার শরীর ভালো যাবে, উচ্চশিক্ষায় বাধা হতে পারে, সন্তান ভাগ্য অতি শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ, আপনাদের চক্ষু চর্ম এবং উদর পীড়া ঘটতে পারে, দুর্ঘটনা ঘটার বড় কোনো রকম সম্ভাবনা নেই, ক্রোধ থেকে সাবধান থাকবেন, চন্দ্রকেতু একত্রে থাকে বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা বলবো, যেহেতু বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে তাই বিপরীত লিঙ্গ থেকে সাবধানে থাকবেন, ভাগ্য অতি শুভ, নতুন কর্মের যোগাযোগের সম্ভাবনা রয়েছে, আয় বৃদ্ধি পাবে, ব্যয় অধিক, আইনি জটিলতা কেটে যাবে। আমরা সমস্ত বিচার বিশ্লেষণ করে আপনাদের সম্পূর্ণ বললাম। আপনাদের জন্য মার্চ মাসে সবচাইতে সুন্দর একটি টোটকা বলবো, প্রত্যহ সকালবেলায় স্নান করে কাছাকাছি নারায়ণ মন্দির থাকলে ভালো, অথবা নারায়ণ মন্দিরের পুরোহিতকে আপনার নামে একটি তুলসী পাতা নারায়ণের মাথায় দিতে বলবেন। তার জন্য সারা মাসে দেওয়ার জন্য যতটুকু দক্ষিণা দেওয়া ততটুকু দেবেন, ব্রাহ্মণকে দান করলেও অনেকটা গ্রহদোষ কাটে। এটি কেন বললাম? যেহেতু প্রাপ্তির পথটা অনেকটা শুভ হতে চলেছে, উন্নতির পথে সমস্ত যে বাধাবিঘ্নগুলো ছিল সেগুলো কাটতে চলেছে। এই বাধাবিঘ্ন কাটার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ রাস্তা হচ্ছে নারায়ণ শিলায় তুলসী দেওয়া। শালগ্রাম শিলা সকলের বাড়িতে থাকে না, সুতরাং নারায়ণ মন্দিরে একটু কষ্ট করে যাবেন, পুরোহিত যিনি থাকবেন তাকে বলবেন যে আমার নাম এই, আমার গোত্র এই, আমার নাম গোত্রে একটি করে তুলসী পাতা দেবেন। এতে অত্যন্ত ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে মন্তব্য করবেন, এবং আপনাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে ভালো লাগলে, যদি ভিডিও ভালো লাগে আপনাদের বন্ধুদের জন্য শেয়ার করবেন, এতে অনেকজন মানুষ সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখে উপকৃত হবে। যেমন আপনারা হচ্ছেন তেমনি আপনাদের বন্ধুরাও হবে। এই বলে আজকে অনুষ্ঠান আমরা শেষ করলাম। সকলকে ধন্যবাদ।